এই শেখ হাসিনা সরকার খুব অচিরে চলে যাবে, অচিরে। যদি না যায় আমি মনে করব আমার 58 বছরের রাজনৈতিক জীবনের সমস্ত অভিজ্ঞতা বৃথা। খুব অচিরে হাসিনা সরকার চলে যাবে, হাসিনা কোনোদিন এই দেশের নির্বাচন করতে পারবে না। 23 সনের শেষ অথবা 24 সনের প্রথম নির্বাচন হাসিনার অধীনে হবে না, না, না। এই দেশের জনগণের সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে সুষ্ঠু ইলেকশন হবে। বন্ধুরা, আমাদের নেতৃত্বে, যেটা আমি বলছি, জেলখানা থেকে বেরিয়ে এসে আমাদের দলের নেতৃত্ব দিয়ে আমরা ইলেকশন করব। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 সালের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে পারবে না। জনগণের সম্মুখে হুঙ্কার দিয়ে বিএনপি নেতা যা বললেন, বিএনপি নেতা জনগণের সম্মুখে প্রতিশ্রুতি দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে। দেশে অরাজনৈতিকমূলক কর্মকাণ্ডের কারণে চলছে অবরোধ হরতাল, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সকল শ্রেণীর লোকজন। জিআর উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার অচিরেই চলে যাবে, যদি না যায় আমি মনে করব আমার 58 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বৃথা। শেখ হাসিনা কোনোদিন 2023 সালে নির্বাচন করতে পারবেন না। 2023 এর শেষে বা 2024 সালের প্রথমে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, না, না। আজ দুপুরে দলীয় কার্যালয়ে কিশোরগঞ্জের জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জের সাংবাদিকেরা হাত জোর করে বলি, এটা আমার গৌরবের কথা নয়, আমার বিনয়ের কথা। সারা বাংলাদেশে আপনি যাবেন, আমাকে সবাই জানে আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান, আমার নামটাই হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি সেই ফজলুর রহমান আপনাকে বলছি, এই শেখ হাসিনা সরকার, এই শেখ হাসিনা সরকার খুব অচিরে চলে যাবে, অচিরে। যদি না যায় আমি মনে করব আমার 58 বছরের রাজনৈতিক জীবনের সমস্ত অভিজ্ঞতা বৃথা। খুব অচিরে হাসিনা সরকার চলে যাবে, হাসিনা কোনোদিন এই দেশের নির্বাচন করতে পারবে না। 23 সনের শেষ অথবা 24 সনের প্রথম নির্বাচন হাসিনার অধীনে হবে না, না, না। এই দেশের জনগণের সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে সুষ্ঠু ইলেকশন হবে। বন্ধুরা, আমাদের নেতৃত্বে, যেটা আমি বলছি, জেলখানা থেকে বেরিয়ে এসে আমাদের দলের নেতৃত্ব দিয়ে আমরা ইলেকশন করব। কোন কোন ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায়, আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতিগত কারণে অসহায় হয়ে যায়। তবে প্রচেষ্টা থাকে যাতে প্রকৃত অর্থে দুর্নীতিবাজরা শাস্তি পাক। দুর্নীতি হচ্ছে বিভিন্ন সেক্টরে, হ্যাঁ, জনপ্রতিনিধিরও দুর্নীতি করছে, বিভিন্ন আমলারও দুর্নীতি করছে, তো এগুলোকে টেনে, লাগাম টেনে আপনি যতদিন দায়িত্ব পালন করছেন, কি কোনো এখানে ফাঁক ফোকর আছে কিনা বা এখানে আরও বেশি কঠোর হওয়া দরকার কিনা? আমি ছিলাম যখন দুর্নীতি দমন কমিশনে, এক কমিশন দ্বারা কি আর দুর্নীতি রোধ করা সম্ভব? তারপরও একটা দুর্নীতি দমন কমিশন প্রচেষ্টা নেয়, চালায়, চেষ্টা করে যে দুর্নীতিকে কমিয়ে আনা, একটা সহনীয় পর্যায়ে মানুষ যাতে বাস করে, দুর্নীতিটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আনা, দুর্নীতিকে নির্মূল করা সম্ভব না। আমিও তো বিচারক ছিলাম, প্রায় 27 বছর আমি জজ ছিলাম। আমরা এখানে অনেক সময় বিচারকরা অসহায় হয়ে যায় যে এই যে যে জিনিসগুলা, মানে কারণ আমরা তো শুধু ডকুমেন্টসের উপর ভিত্তি করেই, সাক্ষীর উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে রায় দিতে হবে, আদেশ দিতে হবে। তো সেক্ষেত্রে এমন একটা পর্যায়ে চলে আসে যে একজন প্রকৃত অর্থে অভিযুক্ত, হ্যাঁ, খালাস পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমাদের যে আইন, সে ব্রিটিশ আমলের আইন পরিশুদ্ধ হচ্ছে আস্তে আস্তে, সমাজ কি চায়, অপরাধের ধরন পাল্টিয়েছে, সে অপরাধের ধরন পাল্টে গেলে পরে সমাজ এই এই অপরাধের ধরনের, সমাজের অপরাধের ধরনটা পাল্টানোর কারণে সন্ত্রাসীরা অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে। এখন কথা হলো যে
আমরা কোনো কোনো ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতিগত কারণে অসহায় হয়ে যায়। তবে প্রচেষ্টা থাকে যাতে প্রকৃত অর্থে দুর্নীতিবাজরা শাস্তি পাক। বহুল প্রচারিত একটি শব্দ এখন হাইব্রিড, তো এখন রাস্তাঘাটে শুনি হাইব্রিড, মানে ওই দেখায় যে এই এই যে দেখো এই বেটা এই কোর্ট পড়েছে আজকে, কদিন আগে তো সে হয়তো ইয়ে পড়তো, কী বলে এরশাদের যে একটি পোশাকটার নাম সাফারি পড়তো, কদিন আগে দেখলাম সাফারি পড়া, এখন দেখি মুজিব কোট পড়া। তো এই ধরনের মানুষের নিজের পরিবর্তন নিজেই করে শুধুমাত্র কিছু প্রাপ্তির জন্য, কিছু অর্জনের জন্য। কিন্তু এই ধারাটাকে যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু কোনো রাজনৈতিক দল, এই ধারাটা কিন্তু এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের কে 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়, কিন্তু সেখান থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ বা শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সেখান থেকে যে অনুপ্রাণিত হবে এটা কখনো কাম্য নয়, তাই না? কিন্তু সকলেই তার ফেরেশতা না, বুঝলেন? যে একই পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে একজন ছাত্রলীগ করে, একজন ছাত্রদল করে, এরকম দেখা যায়। যে ছাত্রদল করে তার দেখা যায় সে বেনসেন হেজের সিগারেট খায়, যে ছাত্রলীগ করে সে বিড়ি পয়সাও পায় না, তো সে চা খায়, মানুষের এক কাপ চা দুজন ভাগ করে খায়। হ্যাঁ, কিন্তু পরে হয় কি, পরে যখন এই এই যে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা